মানে ছাপা সব একই একই লাগে ওরে হাই 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 ভালো করে এটাকে মেখে ফেলো সুন্দর Good morning everyone, I'm Shrestha and welcome to my channel Little Things. I'm a vlogger today, so please channel ke subscribe to the channel and video to like the video. Let's start today's day. এখন আমি আর মা যাচ্ছি বাজারে আর আমরা বেরোবো আর বৃষ্টিটা ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছিল একটু একটু করে এখন আরো জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর না ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা থেকে ঝিরিঝিরি করেই বৃষ্টি হচ্ছিল আর তুমি আমার মুন্ডুর পেছনে গিয়ে লুকিয়ে রয়েছো কেন তোমার বাহন তা চলো যাওয়া যাক আর আমরা আজকে ইলশেগুড়ি বৃষ্টিতে ইলিশ মাছই আনতে যাচ্ছি আমার ফোন ভিজে যাচ্ছে আমার ঘাড়ের উপর নাকি ছাতা খুলছে চলো তুই যাক তো ছাতা আনতে পারিস নি না যেটা ভালো বুঝবে সেটা নেবে এখানে লালমাসি বাজার নামাচ্ছে এই যে সমস্ত বাজার যা আনা হয়েছে একটা গামলার মধ্যে মাছ মাংস ইলিশ সব ঢুকাই দিচ্ছে ইলিশে তো দুটো প্যাকেট তো বাজার করে চলে এসেছি আর আজকে বাজারে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ চতুর্দিকে শুধু ইলিশ মাছ আর অনেকটা বড় সাইজের ইলিশও রয়েছে খুব যে ছোট সাইজ তা একদমই নয় তা আমরা দুটো সাইজের ইলিশ এনেছি একটা একটু বড় সাইজের আরেকটা একটু ছোট সাইজের শুরু হয়ে গেছে ওদের কুস্তি কুস্তি মা নাকি ফেলে দিয়েছে লালমাসি নাকি ফেলে দিয়েছে যেখানে সমস্ত কাজ চলবে সেখানে এনাকে দেখা যাবে সব সময় সমাজের মাঝখানে এসে বসে থাকবে অল টাইম কোনো কাজ নেই ওর এখানে তাও ওখানে পাহারা দিচ্ছে কি এটা হচ্ছে ইলিশ বালিশ বালিশ এ ভাই ডিম হয়েছে তো ইলিশ গুলোতে মানে তার মানে ওই বড়টা যেটা কিনেছি সেটা ভালো দুটো দুই সাইড থেকে নিয়েছি না এটা ভালো মাংসটাও ঢেলে ফেল একবারে মাছের তেল জল এগুলো হ্যাঁ সাথে মাংসের জল বাহ অপূর্ব অপূর্ব আমার দিয়ে তো মাংসটায় হাত দেয়নি তো মা বললাম তার একটু দিছে একটু না দিছে এই যে ভাই হাসতেছে বিশাল ভিড় তো আজকে দোকানে হ্যাঁ বিশাল ভিড় ছিল তো হাড় আছে এই যে এক পিস দুই না একটু হাড় না দিলে হয় হ্যাঁ হ্যাঁ এই হাড়গুলো এমন কিছু হাড় না যে এগুলো মাংস সবে খায় খেতে পারি আরিন বাবা এখানে নারকেল করাচ্ছে ইলিশ বাবার জন্য আর এইখানে মাংস ঘেটে যাচ্ছে তো ঘেটেই যাচ্ছে তখন থেকে এখন আমাকে দিয়েছে লেবু পাতা নিয়ে আসতে কারণ পান্তা ভাত মাখা হবে সকালে লুচি খেয়েও হয়নি বাসি ভাত পড়ে রয়েছে সেই ভাতগুলোর একটা তো ব্যবস্থা করতে হবে তাই পান্তা মাখা হচ্ছে নারকেল টারকেল দিয়ে কেন তোমার লেবু পাতা ধোয়া বৃষ্টির জলে ধোয়া ও এখানে চিংড়ি মাছ ভাজা হয়েছে আর তেল দিয়ে একটু তেল দিয়ে হ্যাঁ আর চিংড়ি লাগবে না তেল দাও লঙ্কাগুলো দিয়ে দে লঙ্কাগুলো হ্যাঁ এবার ভালো করে এটাকে মেখে ফেলো এ এখনো সেই মাংস নিয়ে বসে আছে তো বসে নাম এটা উঠবে না দাও একটু কেউ দিচ্ছে না দিচ্ছি দিচ্ছি দাঁড়া না এই বাটিতে তুমি তোমার মাকে দাও না বেধর মেকা দূর হয়ে তোমাকে গান গাইতে বলিনি আমার গানে যদি কপিরাইট চলে আসে তখন কি হবে আমার কি দিয়ে দাও
দুই এবার আরামসে মাখ মনের শান্তি নে তারপর হাত ধুইয়াই বোধহয় 30 মিনিটের উপর হয়ে গেছে ও মাংস ধরে বসে রয়েছে এই সোনু এখান থেকে ওখানে চলে গেছে ওই ফুকো দিয়ে দেখছে তোরা দেখ একটু এটা কি ধনের গুঁড়ো এখানে সব বাটাবুটি নিয়ে বসেছে এই যে মাছ ভাপা হবে সরষে দিয়ে সরষে পোস্ত লঙ্কা তারপর নারকেল সব বাটছে এইদিকে তারপর মাংসের জন্য আদা পেঁয়াজ রসুন এগুলো বাটা হবে সব তো এদিকে লালমাসি সবজি কাটতে বসে পড়েছে মা টুকটাক হাতের কাজগুলো সেরে নিচ্ছে আর তুলতুলি মাংস মাখছে আর এখন একটু হাতের কাজ গুছিয়ে মা লালমাসি যাবে একটু বাজারে আবার শাড়ি কিনতে দু একটা দিদুনের বাড়ি পরার একটা শাড়ি নিতে হবে দু একটা আর কি শাড়ি আর লালমাসির বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড হিসেবে রয়েছে লালমাসির তার আর কি কটা শাড়ি লাগবে বলেছে তো সুতির ওই যে মিনু শাড়ি নাকি উনি সেই শাড়িই চেয়েছেন তো বলছে যে ওই শাড়ি কটা কিনে নিয়ে আসি চেয়েছে যখন তা ওই শাড়িগুলো কিনতে যাবে কিছুটা কাজ গুছিয়ে আমি এবার চেঞ্জটা করে নি একটু ফ্রেশ হয়নি তখন থেকে শুধু ল্যাতি খেয়ে যাচ্ছে ওরা কি করছে না করছে সেগুলো ক্যাপচার করছি দেখছিলাম তো আগে চেঞ্জটা করে নি দেখো ও দেখো পেছন 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 ও মা ওকে নিয়ে যাও ব্যাগে করে নিয়ে চলে যাও ওকে এই ব্যাগের মধ্যে ঢোক বাদল বর্ষাকালে নাচ করে দিবি পয়সা লাগবে না শাড়ি গাল মানে আমাদের জন্য কি নিয়ে আসবে আসার সময় হ্যাঁ আমাদের মিষ্টি সুন্দরী আমরা জানি আরে তোদের মিষ্টি তো দোকানে থাকতেই আমার কি যে লোভ লাগে সুন্দরীর মতো গায়ে কি গ্লেজ বাবা চলো আসো চলো আসো বৃষ্টি পড়ছে কে এসো মামা কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে মামা কি লটকর মামা সে লটকর বাচ্চা তাড়াতাড়ি পাতলি কামড়িয়াতে নাচ করো মরিয়ে মরে হাই 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 তিজ নজরিয়া কই নজরিয়া তিরছি নজরিয়া মোরে হাই 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 ব্যস্ত রয়েছে তাই আমি ভাবলাম স্নান করে আগে পুজোটা দিয়ে নিই কারণ মার ওই রান্নার কাজ করে স্নান করে পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যায় আজকে ভেবেছিলাম হেয়ার প্যাকও অ্যাপ্লাই করব কিন্তু সেটা আর করা হলো না সময়ের অভাবে ভাবলাম কালকেই করে নেব আর এই চুল একদম উস্কো খুস্কো হয়ে যায় তেল দিলে সামনেরগুলো এরকম উস্কো খুস্কো হয়ে যায় আমার আর এই পেছনটা ল্যাপা হয়ে যায় কি অদ্ভুত লাগে দেখতে আর এদিকে মা স্নানে চলে গেছে যেহেতু দেরি হয়ে যাচ্ছে তা লালমাসি মাংসটা কষাচ্ছে এই লালটা আর হলুদটা দেখ একই একই লাগে আমার এই ছাপা সব একই একই লাগে এইটা একটু ভালো হ্যাঁ ওটার তো এটা একটু ভালো যারা যেরকম পছন্দ করে তাদেরকে সেরকমই দেওয়া উচিত সে নিজেই বলেছে যে নেবে এই শাড়ি আনতে আমার ছাপা শাড়ি মাসুরটা ছাপা শাড়ি ওই ভালো ও আচ্ছা আমি অন্য শাড়ি না ভালো লাগে না করতে পারি তো যে যাতে কমফোর্টেবল তাই দেওয়াই ভালো এটা কে এসেছে এটা কে এসেছে ওকে দেখা কি এসেছে বাড়িতে ওকে দেখিয়ে নে বাবা দেখিয়ে নে ওকে হ্যাঁ হ্যাঁ দেখে নিয়ে আর খাটে তলে চলে গেছে মাংস হয়ে গেছে আরে আরেকটা খুন্তি দিয়ে নামিয়ে নে শোনো দেখি কেমন হয়েছে খুব গা হাত পায়ে আমার পড়ে আজকাল বা সুন্দর লজ্জা করে খাচ্ছেন না তো ভাবছি খাবো কিনা ভাবছি ভাতটা মারছি খাবো কিনা ভাবছি লজ্জা করে খাবেন না ঠিক আছে খুব লজ্জা লাগছে মনে হচ্ছে কোথায় লুকিয়ে খাই আর আজকে লাঞ্চে ছিল নারকেল সরষে পোস্ত দিয়ে ইলিশের একটা আইটেম খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল এছাড়াও বিচি কলা তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজা অনেক কিছু ছিল সেগুলো আমি আর নিইনি তো এখন দুপুর দুটো মতো বাজে আর এই মাত্র সবাই খাওয়া দাওয়া করে উঠলাম এখন সবাই যে যার মতো ঘুমোচ্ছে আর আমি যাচ্ছি জিমে কারণ অনেক দিন আমার জিম যাওয়া হয় না আর অভ্যাসটাও খারাপ হয়ে যাচ্ছে না যেতে যেতে তো ভাবলাম যাই ওরা যতক্ষণে ঘুমোবে ততক্ষণে আমি ওখান থেকে ঘুরে ঘুরে চলেও আসবো আসো 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 আসো
পন্ডিত দেখা সবাই তো ঘুমাচ্ছে আমি যাই শুনো টাটা হাই না বাই আমার অপেক্ষা সবাই ঘুমোচ্ছে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি মা ওকে খাইয়ে দিয়ে মাও ঘুমিয়ে পড়েছে তাই এখন আর কারোর সাথে দেখা করাতে পারলাম না আর বিকেলে অবভিয়াসলি আমাদের কিছু প্ল্যান আছে আমি আর তুলতুলি বেরোবো খাওয়া দাওয়া করবো তো সেগুলো তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর কারোর সাথে দেখা করাতে পারলাম না দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা